ব্রাহ্মণবাড়িয়া শহরে 144 ধারা থাকায় শহরতলির নাটায় উত্তর ইউনিয়নের বটতলি বাজারে সমাবেশ করছে বিএনপি। বিরাশাল লালপুর সড়কের মধ্যখানে এই সমাবেশটি হচ্ছে। শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে আজ শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দাবিতে সমাবেশ করার পূর্ব ঘোষণা দেয়। এরপর একই স্থানে ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট হায়াতউদ্দুল্লাহ খান সমাবেশ ভেনু সহ সারা শহরে 144 ধারা জারি করেন। আজ ভোর 5টা থেকে 5 শতাধিক পুলিশ শহরের 50টি স্পটে অবস্থান নেয়। এদিকে 144 ধারার কারণে শহরের ভেতর থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তথাকথিত রাজনৈতিক দল বিএনপি আমাদের প্রোগ্রামকে বানচাল করার জন্য একটি সমাবেশ ডাকে, তাই সে প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে 144 ধারা জারি করে। 144 ধারা জারি করার পর আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ প্রশাসনের যে আইনি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের প্রোগ্রামটিকে শিথিল করেছি। আমরা আপাতত আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ কোনো প্রোগ্রাম এই মুহূর্তে করছি না, আমরা রাজপথে আছি। যারা যদি কোথাও কোনো বিশৃঙ্খলা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ তা কঠোরভাবে মোকাবেলা। ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে শনিবার সকালে দুইবার বাধার মুখে পড়েন বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। অবশেষে ব্যারিস্টার রুমিন ফারহানা বিকেল 3টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটায় এলাকার বটতলি বাজারের সমাবেশ স্থলে আসেন। তিনি সমাবেশ স্থলের 100 গজ দূরে নেমে মঞ্চে যান। এ সময় তিনি বলেন, আজকের এই সমাবেশ প্রমাণ করে পুলিশ বাহিনী দিয়ে আওয়ামী লীগ পারবেন না। তারা ভেবেছিল এই যে টাকাগুলো তারা চুরি করে কামাইছে যায় কয় বছরে, সেটা দিয়ে কানাডায় যাবে, বেগমপাড়া বানাবে, আমেরিকায় যাবে, মালয়েশিয়া যাবে, সেই সুযোগ আর নাই ভাইয়েরা। যে স্যাংশন এসেছে এই দেশেই তাদের বিচার হবে। আমাদের যে শপথ নিয়ে জনগণের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন, জনগণের সুরক্ষার দায়িত্ব পালন করুন। কাউকে ক্ষমতায় রাখার জন্য আপনারা সরকারি কর্মকর্তা হন নাই। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, রুমিন ফারহানা, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন, মাহবুব শ্যামল উপস্থিত ছিলেন। আপনার প্রতিষ্ঠানের মার্কেটিংয়ের জন্য বিজ্ঞাপন বা কন্টেন্ট বানাতে চাচ্ছেন? বর্তমান সময়ের সবচেয়ে সহজ এবং একটি প্রধান মাধ্যম হতে পারে পথিক টিভি মিডিয়া সেন্টার। আমরা যেসব সেবা দিচ্ছি, অডিও রেকর্ডিং, গজল রেকর্ডিং।